নিশ্চিন্ত হলাম পিসিমা, আমাদের এই কাজের জন্য আমাদের পরিবার সুখে থাকবে। আরে চোখে জল কেন? তুই যাতে কষ্ট না পাস তার জন্য আমি আছি। সন্ধ্যা আর কিরণের বিয়ে আমি হতে দেব না, তুই নিশ্চিন্তে থাকিস। ঠিক আছে, আমি আসছি পিসিমা। গঙ্গা সন্ধ্যার বিয়েটা মানতে চাইছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেও ও না কুলের একজন, ওকে এভাবে ছেড়ে রেখে গেলে কিছুক্ষণের মধ্যেই ওর প্রাণ শেষ হয়ে যাবে। শঙ্খপাল ইচ্ছাধারী নাগ বংশের ও সর্বশেষ সদস্য, ওকে যে কোনোভাবেই হোক বাঁচাতে হবে। বন্ধ করিস না, চোখ খোল। এই পাতাগুলো দিয়ে তো ইচ্ছাধারীকে বাঁচাতে পারছি না। আমার কাছে অন্য উপায় আছে। আমার নিজের কাছে এই ওষুধ আছে আর আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। তুই ঠিক হয়ে গেছিস, আর তোর কিছু হবে না, আমি আসছি। নন্দিনী, তোমাকে আমি এত কষ্ট দিয়েছি, তাও এই কালচক্র দিয়ে তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে, তাই এখন আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। ইচ্ছাধারীদের কখনো অন্যের দাস হয়ে থাকা মানায় না। তাহলে তুই কেন মাধবীকে সাহায্য করেছিলিস? আমি এখন কিছু বলার মতো অবস্থায় নেই, তাই এখন আমাকে কিছু জিজ্ঞেস করো না। তোকে বলতেই হবে, তুইও নাগ বংশের একজন, আমিও নাগ বংশের একজন। তুই আমাকে গুরুত্ব না দিয়ে ওই মাধবের মতো একজন পাপীর কথা শুনেছিলিস কেন? আমার পরিস্থিতির সুযোগ নিয়ে আর আমাকে বোকা বানিয়ে মাধবী আমাকে দিয়ে এই কাজটা করিয়েছিল। আমি আর তোমায় কোনোদিনও বাধা দেব না, আমি আর এর বেশি কিছুই বলতে পারবো না। তুই না বললেও আমি ঠিক জানতে পারবো, বুঝতে পারবো। সাবধানে থাকিস, আমি আসছি।
এইসব কাজ শুধু একজনই পারে, সে হচ্ছে এই দেবী। ওর কাছে এমন কিছু একটা বলে এই বিয়েটা বন্ধ করতে হবে। একটু শান্তিতে বসে যে পেপার পড়বো এই বাড়িতে সেই উপায়ও নেই। হ্যালো হ্যালো, কে? আমি কে সেটা তুমি জানো না, কিন্তু তোমার পরিবারের ব্যাপারে আমি ভালোভাবে জানি। এখন আমি যেটা বলবো সেটা খুব ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন। মালয়েশিয়া থেকে সন্ধ্যা বলে একটা মেয়ে এসেছে। হ্যাঁ এসেছে তো। ও আসলে কোন রকম বড় লোকের মেয়ে না। এসব কি বলছেন? কে আপনি? আমার পরিচয় জেনে কোনো লাভ নেই। ওর বাবার রাস্তার উপরে ফুটপাতে একটা দোকান আছে। শুনুন, ও আপনাদের পরিবারের জন্য ঠিক না। ওকে না, আপনাদের পরিবারে বৌমা বানানো আর আপনাদের সম্মানের সমাধি বানানো দুটোই সমান। এক্ষুনি এই বিয়েটা বন্ধ করুন। আপনাদের পরিবারের সম্মানের কথাই ভেবে এই কথা বলছি। হ্যালো, আরে কেটে দিয়েছে তো। এই বাড়ির সবগুলো মানুষ ফুটপাতে এসে বসবে। আমি তো বেশ একটা ভালো ব্যাপার জানতে পেরেছি। আচ্ছা, আমাকে তাহলে ফোনটা কে করলো? সন্ধ্যার ব্যাপারে সব কথা আমাকে বলে দিল। এই বাড়ির জন্য তার নাকি অনেক সম্মান আছে সে কথাও বলল। সে যেই হোক না কেন, আমার তাতে কি? এই বিষয়টা ধর্মরাজের কাছে বলে এই বিয়েটা আমি বন্ধ করে দেব। বিয়েটা আমি বন্ধ করব। বিয়ে বন্ধ হবে। ও হ্যাঁ গো, আমাদের সম্বন্ধীদের মালয়েশিয়াতে চারটে জাহাজ আছে, 400 একর রাবার প্লান্টেশন আছে, খুব ভালো পয়সাওয়ালা। শুধু একটাই তো ছেলে, ঠিকঠাক একটা জুটি বানাতে হবে তো, সেই জন্যই কুবেরকেই ধরে নিয়েছে। হ্যাঁ একটু হোল্ড করুন। এক মিনিট দাঁড়াও, একজন খুব জরুরি লোকের সঙ্গে কথা বলছি। হ্যাঁ আপনি বলুন স্যার। আমি তোর কাছে একটা জরুরি ব্যাপারে কথা বলতে আসলাম আর তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। ও উনি একজন লোকাল লেডি। আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ ফ্রি আছি, বলুন। আমাকে খুব হালকা ভাবে নিচ্ছ তাই না? একটা জরুরি কথা বলবো বলে আমি এখানে এসেছি, কেউ আমাকে পাত্তা না দিয়ে নিজেদের মতো রয়েছো। বিয়েতে একদম সবাইকে চুপ করিয়ে দেব, এমন জাঁক জমক করব। খরচা, আজকে আমি এই কটা টাকা খরচা করলে কদিন বাদে ওটা লক্ষ লক্ষ টাকায় ফিরে আসবে। আমার সম্বন্ধীদের বাড়িও অমনি কোটি কোটি টাকার মালিক। না আমার প্ল্যান ওইটাই, বিয়ে হওয়ার পরে এই ঝুপড়িটা ছেড়ে, কি বলছেন? হ্যাঁ এখন এই বাড়িটা আমার কাছে ঝুপড়ি দে ভাই, মালয়েশিয়ায় গিয়ে সেটল হয়ে যাব বলে ভাবছি। হ্যাঁ এই বাড়ি তোমার জন্য একটা ঝুপড়িখানা। বিয়ে হওয়ার পরে যখন রাস্তায় বসে ইডলি ধোসা বিক্রি করবি তখন তুই টের পাবি। হ্যাঁ দাদা দিচ্ছি, এক মিনিট চাটনি দিচ্ছি। এই তো হয়ে গেছে দাদা, এই নাও
থালাটা নিন, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, পেট ভরেছে তো। হ্যাঁ ওই পেপারটা দাও মা। আন্টি টাকাটা আপনি রাখলেন কেন? ওটা তো আমি রাখব। হ্যাঁ নিজের বাসনগুলো ধুয়ে শেষ করুন। নাও তুমিই রাখো। মায়া আগে পেপারটা দে না, চোখটা খুব জ্বালা করছে। আপনাকে কি খিচুড়ি দেবো? না না আমার জন্য বড়া নিয়ে এসো। ঠিক আছে বড়া দিচ্ছি, এই নিন। আর পারছি না বাবা, ধোসাটা তাড়াতাড়ি বানাও। বাবা দেখো না ওরা ওখানে কি করছে। ও তো সবসময় লেগেই থাকে কাজ করায়। ভাবতে ভাল লাগছে। কি জরুরি কথা বলবে বলছিলে, না বলে লাফাচ্ছ, কি ব্যাপার? তোমাদের সবাইকে গুড নাইট জানাতে এসেছি। গুড নাইট এভরিবডি। এই কি ব্যাপার বলতো, ও আমাদের গুড নাইট বলতে এসেছিল? হ্যাঁ এমনি বাবা। হ্যাঁ এই যা ঘুমিয়ে পড়। হ্যাঁ যাচ্ছি। ভাবতেই ভালো লাগছে। হ্যাঁ তোমাদের সম্মান দিয়ে আমি কথাগুলো জানাতে আসলাম, আর তোমরা সেগুলো শুনলেই না। এইবারে বুঝবে ফুটপাতে বসে ইডলি দোসা বিক্রি করতে কেমন মজা লাগে। সন্ধ্যা যে ওই টাইপের মেয়ে সেটা তোমরা কোনোভাবেই জানতে পারলে না। থাইয়া রে থাইয়া, তাতা থাইয়া, থাইয়া রে থাইয়া। এইখানে না, ঘুমে গিয়ে বলবো, চলো চলো। এখানেই বল। তোমায় আগে আমায় কথা দিতে হবে যে তুমি এই কথাটা কাউকে বলবে না। এই দেবী সবাইকে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে সবাইকে বলে দেবে। বল। উফ ঠিক আছে, কথা দিলাম। এবার বল। আমাদের বাড়িতে মালয়েশিয়া থেকে যে মেয়েটা এসেছে, ওই যে সন্ধ্যা, ও মালয়েশিয়া থেকে আসেনি না। ওই মেয়েটা তো রাস্তায় রাস্তায় ইডলি দোসা বিক্রি করার দোকান আছে। যা, কেউ কিছু বলেছে নাকি যে তুই এরকম উল্টো পাল্টা কথা বলছিস? দিদি আমার কোনো কথা তুমি বিশ্বাস করছো না তাই না? আজকে সন্ধ্যা আসুক, আমি যা বলেছি সেটা যে সত্যি প্রমাণ করে দেব। দিদি এখন যা হবে সেটা তুমি চুপ করে দেখো, তারপরে তুমি সব বুঝতে পারবে।
পাশ। এই দেখো। বেচারি অনেক কষ্ট করে রোজগার করেছে তো, তাই একটা পয়সা ছাড়তেও কষ্ট হচ্ছে। এই দিদি, নাও 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 নাও, এইখানেও পড়ে আছে। বেচারি, সরি সন্ধ্যা। না না ঠিক আছে, মন্দিরের সামনে বসে থাকা সব ভিখারিদের জন্য খুচরো করালাম, পড়ে গেল, এটা তো ভালো লক্ষণ না। এই দিদি, তুমি দেখলে তো নিচে পড়ে থাকা পয়সাগুলো কিভাবে একটা একটা করে তুলছিল? তার মানে আমি ঠিকই বলেছি। তুই তো খুব বুদ্ধিমতী, ওই জন্য তো সত্যিটা জেনে নিলি। এক্ষুনি গিয়ে সত্যিটা বলে বিয়েটা বন্ধ করে দেই। না 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 না, এই বিয়ে হতেই হবে, আর আমি চোখ ভরে এই বিয়েটা দেখতে চাই। কি বলছিস তুই? আহা দিদি, বড় জায়গায় নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে বলে ওই ধর্মরাজের বাড়ির সবাই বড্ড বেশি দেমাক দেখাচ্ছে। ওদের এই দেমাক যখন মেয়েটা বৌমা হয়ে আসবে না, তখন কোথায় থাকে দেখব। এই ব্যাপারটা তুমি আর কাউকে না বলে বিয়ে হওয়া অবধি শুধু চুপ করে থাকো, তারপর মজা দেখো। বাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব? আমি একটা প্ল্যান বানালাম, ও তার উপরে মাস্টার প্ল্যান বানালো, এরকম হলে কি করে চলবে? এর ভরসায় হবে না, আমাকে কিছু প্ল্যান বানাতেই হবে। গুলগুলিকে জিজ্ঞাসা করলে আইডিয়া দিতে পারি। গুলগুলি, গুলগুলি, এই বিয়েটা থামাতে একটা আইডিয়া দাও না। কাকে চাই? আমি রাজশেখর বাবুর সঙ্গে দেখা করতে চাই। আপনার নামটা জানতে পারি কি? আমার নাম রুদ্র গৌড়া, পার্বতীপুরের XML। হ্যাঁ, ভেতরে আসুন। ঠিক আছে ভাই। হ্যাঁ, আপনি বসুন, আমি ডেকে আনছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বসুন আঙ্কেল। আমার পায়ে হাত দেবেন না। আমি আপনাকে দেবতা মনে করি, আপনি নিজের হাতে আমাকে প্রসাদ দিন। এই লোকটাকেই তো পার্বতীপুরে দেখেছিলাম, এই এখানে কেন এসেছে? নমস্কার রাজ। নমস্কার, বসুন। আপনিও বসুন। পাতিলজি আমাকে ফোন করেছিলেন, আপনি আমার সঙ্গে দেখা করতে চান বলে বললেন, সেই জন্যই আমি এসেছি। আপনার এই পার্বতীপুর ব্যবসার জন্য আজকাল খুব ভালো জায়গা বলে জানতে পারলাম, তাই ঠিক করেছি ওখানে কিছু জমি কিনবো, তাই আপনাকে আসতে বলেছিলাম। আচ্ছা, ওখানে জমির দাম এখন কি রকম যাচ্ছে? দাম নিয়ে কোনো সমস্যা হবে না, আপনি যদি নেবেন বলে ঠিক করে থাকেন তো বলুন, আমার একটা কথাতেই আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার ছেলের সঙ্গে কথা বলে নিয়ে আপনাকে জানাবো। আচ্ছা, আপনার গ্রামে মুনিশস্বামী বলে একজন পূজারি ছিলেন, তাকে আপনি চেনেন? ও, খুব ভালো করে চিনি, খুব ভক্তিমন্ত। খুবই দুর্ভাগ্যের বিষয়, ওর বাড়ির সবাই সাপের কামড়ে মারা যায়। ও তাই নাকি?
এই ব্যাপারটা শুনিনি তো। আপনি ওদের কি করেছিলেন? আমি একবার যখন ওনার বাড়িতে গিয়েছিলাম তখন একজন মহিলার কাছ থেকে ওষুধ নিয়েছিলাম, সেইভাবেই ওনার সঙ্গে আমার পরিচয়। হ্যাঁ রাজবাবু, মনির স্বামীর বাড়িতে থাকতেন পার্বতী দেবী, ভেষজ ওষুধ দিতেন, খুব গুণী ছিলেন। ওনার ওষুধ নিতে অনেক জায়গা থেকে অনেক লোকেরা আসত। পরে যখন আমি একবার পার্বতীপুরে যাই তখন জানতে পারি মুনিস্বামী ওখানে নেই, কিন্তু তার কিছুদিন পরে মুনিস্বামীর মতন একজন লোককে আমি দেখলাম। আমার মনে হলো উনি মুনিস্বামী হতে পারেন। অনুমান করতে হবে না, উনি মুনিস্বামী। আমারও একবার ওনার সঙ্গে দেখা হয়েছিল। আপনি মনিস্বামী তো? আগে হ্যাঁ, দাড়ি রেখেছে, পথে পথে ঘুরে বেড়ায়। তাই? তার মানে আমি যাকে দেখেছিলাম সেই মনিস্বামী? এই দেখো, আমি ওনাকে চিনতে না পেরে ওনার সঙ্গে কথাই বললাম না। মনিস্বামীকে খোঁজাটা কষ্টকর, ও এখানেই কোনো দেবীর মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ায়। এদিকের কয়েকটা মন্দিরে খোঁজ করলেই হয়তো ওনাকে খুঁজে পাবেন। বেচারা মনিস্বামী, বিভূতি লাগিয়ে রুদ্রাক্ষর মালা পরে কি শান্তিতে ছিল মানুষটা, এখন একটা পাগলের মতো চারদিকে ঘুরে বেড়াচ্ছে। দেবী পুজো করে পুণ্য অর্জন করে কত সুন্দরভাবে ছিল, আর এখন বংশে কেউ না থাকার জন্য ওর জীবনটাই নষ্ট হয়ে গেল। নারাজ বাবু, মনিস্বামীর বংশ শেষ হয়নি। মনিস্বামী দেবীর পুজো করার কারণে দেবী ওর বংশটা শেষ হতে দেয়নি। মনিস্বামীর মেয়ে গায়ত্রী এখনো বেঁচে আছে। মনিস্বামীর মেয়ে এখনো আছে? আপনার কথা শোনবার পর আমি মনে খুব শান্তি পেলাম। ওই গায়ত্রী এখন কোথায় আছে? মালয়েশিয়াতে আছে। হ্যাঁ, নিজের বাড়ির লোকদের হারিয়ে অনাথ হয়ে যাওয়া গায়ত্রীকে ওইখানকার একজন ফরেস্ট অফিসার পার্বতীপুরের এক আশ্রমে ওকে ভর্তি করল। ওখান থেকে ওকে হুনজুর গ্রামের এক দম্পতি দত্তক নিয়ে মালয়েশিয়া নিয়ে গেছেন। আমিও মুনিস্বামীর কাছে গায়ত্রীর সব কথা বললাম, উনি খুব খুশি হলেন। কোনোদিন হয়তো গায়ত্রী ঠিক ওনার কাছে আসবে বলে উনি বিশ্বাস করেন। এখন গায়ত্রীর বিয়ের বয়স হয়ে গেছে, এতদিন যে গায়ত্রী আসেনি সে কি আর আসবে? না, এরকম বলবেন না। গায়ত্রী না আসলে আমরা তাকে ডেকে পাঠাতে পারি। মালয়েশিয়ায় আমার পরিচিত লোকেরা আছে, ওদেরকে বলে আমি ঠিক খুঁজে বার করব। গায়ত্রীকে ওখান থেকে এনে মনিস্বামীর সঙ্গে মিল করিয়ে দেব। রাজবাবু, আপনি এ কাজ করলে অনেক পুণ্য করবেন। আরে না না না, পুণ্যের জন্য করছি না। মনিস্বামী এক সময় আমাকে অনেক রকম ভাবে উপকার করেছিল, তাই আমিও চাই মনিস্বামী ভালো থাকুক। গায়ত্রীকে পেলে আমাকেও ব্যাপারটা জানাবেন, আমিও এসে দেখে যাব। আরে নিশ্চয়ই জানাবো। আর হ্যাঁ, ওই জমি কেনার ব্যাপারটা আমি পাটিল সাহেবকে জানালে উনি খুশি হবেন। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। আমার অনুমানই একদম ঠিক, সন্ধ্যা মনিস্বামীরই মেয়ে। ও আমার ওপর বদলা নিতে এসেছে, ও মোটেই এখানে বিয়ে করতে আসেনি। ওর আসল যে উদ্দেশ্যটা সেটা না জেনে আমরা তো এতদিন ঠকে যাচ্ছিলাম। আমি যে গায়ত্রী সেটা রাজশেখর জানতে পেরে গেছে, আর ও আমার কোনো ক্ষতি করার আগেই আমাকে ওকে শেষ করে ফেলতে হবে।
রাজশেখর, আমি গায়ত্রী সেটা জানতে পেরে আমাকে মারবে বলে ঠিক করেছে, আর তাই ও কিছু করার আগেই ওকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলতে হবে। আমি খুব ভালো করে জানি তুই মুনির স্বামীর মেয়ে, আর তুই যে এখানে আমাকে খুন করতে এসেছিস আমি সেটাও জানি। এসব কিছু জানা সত্ত্বেও এতদিন আমি চুপ করেছিলাম। তুই আজ যা করতে এসেছিস তার জন্য আমি নিজের হাতে তোকে যে কোনো রকম উচিত শিক্ষা দিতে পারি, কিন্তু তোর মতন নোংরা মনের মানুষ আমি নই। কি খুব ভালো লোক আমার নাটক করছেন আমার সামনে? জঙ্গলের দেবীর কাছ থেকে কাল চক্রটা চুরি করে নিয়ে এসেছিলেন আপনি, আর সেটা খুব ভালো করে জানি আমি, আর এখন নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন। আমার এই সারা জীবনে আমি একটাই ভুল করেছিলাম, সেটা হলো ওই কাল চক্রটা নিয়ে এসে। তাই সারা জীবন ধরে আমি নানা রকম কষ্ট ভোগ করে যাচ্ছি। কেন এত কষ্ট পাচ্ছেন তাহলে? আমাকে ফেরত দিয়ে দিন আমার কাল চক্র, আমি চলে যাব। কাল চক্রটা ফেরত দিতে আমার বিন্দু মাত্র অসুবিধে নেই। ওই কালচক্রটা আমি ওখান থেকে নিয়ে এসেছি বলে তুই, ওই নন্দিনী, তোরা সবাই আমাকে মারতে চাইছিস। কিন্তু ওই কালচক্রটা আমাকে কে দেখিয়েছিল জানিস? ওই কালচক্রটা দেবার জন্য কে আশা দেখিয়েছিল জানিস? তোর বাবা মুনির স্বামী। কি সব নতুন গল্প বলছেন আপনি? আমার বাবা জঙ্গলের দেবীর জন্য প্রাণ দিতে পারে, উনি আপনাকে কেন কালচক্রটা দেখাতে যাবে? হ্যাঁ, আমার কথাটা তোর বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ওটাই সত্যি। আপনি কোনো দোষ করেননি সেটা দেখানোর জন্য আজকে আপনি আমার বাবার উপরে দোষ চাপাচ্ছেন? আমার বাবা কালচক্রটা আপনাকে দেখাতেই পারে না। তোর বাবার উপর এতটা ভরসা করে তুই একদম ঠিক করছিস না। জঙ্গলের দেবীর কাছে থাকা কালচক্রটা রাজশেখরকে কে দেখিয়েছিল সেটা তুই তোর বাবাকে জিজ্ঞেস কর, তারপরে যা খুশি কর। সব ভুল আমার, এটাই তো তুই ঠিক করেছিস না? তোর বাবাকে জিজ্ঞেস কর, তাহলে কোনটা ঠিক কোনটা ভুল তুই জানতে পারবি। আমার বাবাকে আমি খুব ভালো করে চিনি। আপনি যে অভিযোগ করছেন সেই কাজ আমার বাবা করেইনি, আপনি মিথ্যে কথা বলছেন।
আমি এক্ষুনি বাবাকে ফোন করে জিজ্ঞেস করছি। গায়ত্রী বলো মা। বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, একদম ঠিক ঠিক উত্তর দেবে আমায়। কি বলবে বলো মা? কাল চক্র যেখানে থাকতো সেই জায়গা তুমি দেখিয়েছিলে রাজশেখরকে? কেন মা, কেন হঠাৎ করে এটা জিজ্ঞেস করছো? আমি ঠিক যেটুকু জিজ্ঞেস করছি সেটুকু বলো, জঙ্গলে দেবীর কাছে থাকা কালচক্রটা রাজশেখরকে তুমি দেখিয়েছিলে, কালচক্র কোথায় থাকে সেটা রাজশেখর কি করে জানলো? প্রত্যেক চিত্রা পূর্ণিমার দিন ওই কালচক্রটা থেকে শক্তি উচ্চ স্থানে পৌঁছয়, দেবীর মূর্তিটা সোনার মতন উজ্জ্বল হয়ে ওঠে। ওই কালচক্রের জন্য এই বিষয়টা ঘটে। বাবা তুমি কথা বলছো না কেন বলো, তুমি দেখিয়েছিলে কালচক্র ওনাকে? হ্যাঁ গো মা, আমি দেখিয়ে ভুল করেছিলাম। আমার সেদিনের ভুলটার জন্যই এত কিছু ঘটে গেল। গায়ত্রী, মা গায়ত্রী, গায়ত্রী, হ্যাঁ, আরে ও কি করে ব্যাপারটা জানলো? কি হলো মা, এখন তুমি সত্যিটা জানতে পেরেছো তো? এই সত্যটা তুমি কিছুতেই সহ্য করতে পারছো না সেটা আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এটাই হলো সত্য ঘটনা। এই ব্যাপারটা বিশ্বাস না করে তুমি একটা ধাঁধার মধ্যে রয়েছো। যদি আর একটা ব্যাপার তোমাকে জানাই তাহলে তুমি কি করে সহ্য করবে? তোমার বাবা কালচক্রটা আমাদের দেখিয়ে দিল বলে সেই রাগে পার্বতী তোমার বাবাকে খুন করতে এসেছিল, কিন্তু যেখানে এসেছিল সেখানে তোমার বাবা ছিল না, সেই রাগে তোমার মাকে ও মেরে ফেলল। তাতেও পার্বতীর রাগ না কমায় ও আমাদেরকেও খুন করতে এসেছিল, আমি আর আমার বন্ধুরা তাই ওকে মেরে ফেলতে বাধ্য হলাম। তারপর ওখানে তোমার বাবা এলো, আমরা তোমার মাকে আর পার্বতীকে খুন করেছি এটা ভেবে আমাদের ভুল বুঝল। এবার তোমার বাবা নন্দিনীকে সাথে নিয়ে আমার ওপর বদলা নেবে বলে অপেক্ষা করছে। এখনো পর্যন্ত এই বিষয়টার ব্যাপারে আমার ছেলের কাছে আমি কোনো কিছুই বলিনি, শুধু তোমাকে এই কথা বলছি। ভবিষ্যতে ভালো থাকবো বলে কালচক্রটা আমি এনেছিলাম, এছাড়া কোনো অন্যায় আমি করিনি। আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছিলেন তখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করলেন না কেন আপনি? আপনার তো উচিত ছিল কালচক্রটা ফেরত দিয়ে দেওয়া। দিয়ে দেব, কিন্তু নন্দিনী যে আমাকে মারবে না তার গ্যারান্টি তুমি দিতে পারো? কোনো গ্যারান্টি দিতে পারবে না তো? ঠিক ওই কারণের জন্যই ওই কালচক্রটাকে আমার জীবনের কবজ বানিয়ে রেখেছি, ওটা ছাড়া আমার আর কোনো রকম কোনো উদ্দেশ্য নেই। শুধু ওটাই নয়, আমি যদি ইচ্ছে করতাম তাহলে আমাকে খুন করবার জন্য আসা ওই মুনিস্বামীকে যখন ইচ্ছে শেষ করে দিতে পারতাম। সেটা আমি করেছি কি? করে দিত, মুনিস্বামী যাতে ভালো থাকে সেই জন্য তো আমি ওকে ছেড়ে দিই। এবার তো তুমি
আমার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটা ব্যাপার আছে মা, ওটা তোমাকে বলবো না বলে ভেবেছিলাম, কিন্তু এই পরিস্থিতি আমাকে বলতে বাধ্য করছে। তুমি যে এখনো জীবিত থেকে হেঁটে চলে বেড়াচ্ছ, তার কারণটাও কিন্তু এই আমি। তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে আমি বাঁচিয়েছি, কিন্তু আজ দেখো তুমি আমাকে খুন করবে বলে এসেছো। বিশ্বাস করতে পারছো না তো? তুমি ভালো করে চিন্তা করে দেখো। কে আছো? আমার মেয়েকে বাঁচাও, বাঁচাও। নন্দিনীর জন্য তুমি আমাকে শত্রু বলে মনে করছো, কিন্তু আমি তোমাকে কখনো ওই রকম ভাবিনি। তোমাকে আমি আমার বাড়ির একজন বলেই মনে করেছি। আমি এত কিছু বলবার পরেও তোমার যদি মনে হয় যে আমার বেঁচে থাকা উচিত নয়, তাহলে তুমি নিজে আমাকে মেরে ফেলো। ধরো, যখন তুমি আমাকে খুন না করে দাঁড়িয়ে আছো, তার মানে আমাকে যে তুমি বুঝতে পেরেছো এটা বোঝা যাচ্ছে। আমার জন্য এটাই যথেষ্ট মা। নন্দিনী আর মুনিস্বামী তোমাকে আমাকে খুন করবার জন্য অস্ত্র হিসেবে পাঠালেও আমি তোমাকে ঢালের মতো ব্যবহার করলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাধবী, ওম নমঃ শিবায়। মাধবী, ওম নমঃ শিবায়। মাধবী, ওম নমঃ শিবায়। মাধবী, ইচ্ছেধারী নাম ডাকছে মনে হচ্ছে। মাধবী, আমি কালচক্র নিয়ে এসেছি। আমাকে দেওয়া কথা ইচ্ছেধারী নাগ রেখেছে। তুমি আমায় বলেছিলে কালচক্র এনে তোমাকে দিতে। মা, নিয়ে এসেছি। তুমি ভেতরে এসে দাও। দেখুন, আমি একজন ইচ্ছাধারী নাগ। আমি যদি ভিতরে ঢুকি তাহলে গরুরগুলো আমাকে মেরে ফেলবে। আপনি এটা বাইরে এসে নিয়ে যান। আমি যা আপনাকে কথা দিয়েছিলাম তা পালন করেছি। আমি কালচক্র আপনার জন্য নিয়ে এসেছি। তুমি তোমার কথা রেখেছো, আমি খুব খুশি হয়েছি। তুমি এখন যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ঠিক আছে। ভালো করে দেখ, আমি দাঁড়িয়ে আছি তোর সামনে, কিন্তু তোর আমাকে আটকানোর জন্য তোর জঙ্গলের লোকেদের ইচ্ছাধারী সাহায্য চাই। শত্রুর সামনে একা দাঁড়ানোর ক্ষমতা নেই তোর, আর তুই কালচক্র নিবি? দে! আহ!
তুই আমাকে আটকানোর জন্য ষড়যন্ত্র করে এই ইচ্ছাধারীকে পাঠিয়েছিলিস, আজ এই ইচ্ছাধারীর সাহায্য নিয়ে আমি তোকে মারব। যতই চেষ্টা কর না কেন, এই নন্দিনীর কোনো ক্ষতি তুই করতে পারবি না। এই ইচ্ছাধারী বিশ্বাসঘাতক, তোকে নন্দিনীর সঙ্গে পরিচয় করিয়েছি, আর এখন তুই আমার বিরুদ্ধে চলে গেছিস, কেন করলি এটা বল কেন? আমার পরিস্থিতির সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করে আমাকে দিয়ে এই কাজটা মাধবী করিয়েছে। তোকে তোর কথা রাখতে হবে, তাই তো? আমার কথা মতো চললে তুই তোর কথা রাখতে পারবি? আমি তোকে এই কালচক্রটা দিচ্ছি, ওই মাধবীকে গরুরের গুহায় ডেকে নিয়ে গিয়ে এই কালচক্র তুই ওকে দিবি। কোনো কথা দিয়ে কথা রাখতে পারা নাগ বংশের গৌরব, কোনো সর্প কথা রাখতে পারবে না তা আমি চাই না। তুই মাধবীকে দেওয়া কথা রাখার জন্যই এই কালচক্র মাধবীকে দিবি, কিন্তু এটা কিভাবে নেব সেটা আমি জানি। মানুষরা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু এক সর্প কখনো অন্য সর্পকে ঠকায় না। তুই আমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করে নিজের কাজ হাসিল করার চেষ্টা করছিস, এত সাহস তোর? হ্যাঁ, তুই 18 বছর ধরে শিবের তপস্যা করেছিস বলে ওই শিব তোর সব পাপ কাজে সাহায্য করবে বলে ভাবিস না তুই? আমরা নাগবংশীয় মহাদেবের গলার গয়না হয়ে থাকি আমরা, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়ালে ওই শিবই তোর বিনাশ করবেন।